লক্ষ্মণ রেখা পার করা কোনোয়ে রেহাই নাপায়। লক্ষ্মণ রেখা পার করিলে বিপদ নিশ্চিত। হঠাৎ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। ডিসিপ্লিনজনে ভঙ্গ করব, মই কৈছো যে লক্ষ্মণ রেখা পার হলে তেওঁক রেহাই দিয়া নহব। কৈছো যে লক্ষ্মণ রেখা পার হলে তেওঁক রেহাই দিয়া নহব। ছাব্বিশত এশখন আসনৰ লক্ষ্য স্থিৰ ৰাজ্যিক বিজেপিৰ। পিছে বিজেপিৰ এনে লক্ষ্যৰ সন্মুখত আহিছে আন এক নতুন প্ৰত্যাহ্বান। বিজেপি এৰিব দলৰ বহু পুৰণি নেতাই। বিজেপি এৰি আন দলত যাব সেইসকল নেতা। দল ত্যাগ কৰা নেতাসকলৰ মাথোন আনুষ্ঠানিকতাহে বাকী। পিছে বিজেপিৰ অভ্যন্তৰত চলা এনে কথা বতৰাই হঠাৎ গৰম কৰিছে দিশপুৰ। দলীয় নেতার দল ত্যাগ সহজভাবে লওয়া নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, যার বাবে রাজ্যিক বিজেপির সভাপতিক জরুরিভাবে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী। জনতা ভবনত রুদ্ধদ্বার বৈঠকত মুখ্যমন্ত্রী বনাম রাজ্যিক বিজেপির সভাপতি। প্রায় দেড় ঘন্টা সময় ধরে বৈঠক মুখ্যমন্ত্রী আর রাজ্যিক বিজেপির সভাপতি। বৈঠকের পিছতে রাজ্যিক বিজেপির সভাপতির স্পষ্টীকরণ, দলৰ মাজত নাই কোনো বিসম্বাদ, নাই চৰকাৰৰ মাজতো কোনো বিসম্বাদ। দলত আছে, চৰকাৰত কোনো বিসম্বাদ নাই, দলত কোনো বিসম্বাদ নাই। এছাম সংবাদ মাধ্যমৰ এইবিলাক সৃষ্টি কেনেকৈ বিজেপিক খলঠেকত পেলাব পাৰে, কিদৰে মোদীজীক হাতা কৰিব, ভাৰতীয় জনতা পাৰ্টি হাতা কৰিব, এইটো এটা নেগেটিভ অল ইণ্ডিয়াত চলি আছিল। অসমতো কিছুমান তেনেকুৱা নেগেটিভ বিল্ডআপ কৰি থাকে, তাত ছাকচেছ হ'ব নোৱাৰে। অৱশ্যে দল এৰিব বিচৰাসকলৰ উদ্দেশ্যে ভৱেশ কলিতাৰ মন্তব্য, বিজেপিক ভাল পোৱাসকল দলত থাকিব, কিন্তু অংক নিমিলাসকল দলৰ পৰা ওলাই যাব। বিজেপিক কোনো হলঠেকত পলাব নোৱাৰে, মই আজি ক'লোঁ। আৰু এটা কথা ক'লোঁ, যি বিজেপিক ভাল পায় বিজেপিৰ হৈ কাম কৰি যাব। আজিয়ে দেখিছে যে মই বিজেপিত অংক নিমিলে, এইটো তেওঁলোকৰ পাৰ্চনেল ভিউ। যদিও বা বিজেপিত ইতিমধ্যে আৰম্ভ হৈছে দল ত্যাগ। উজনিৰ দুই নেতাই ত্যাগ কৰিছে বিজেপি। পিছে দলৰ এনে দুই এজন নেতা আঁতৰ হলেও দল কেতিয়াও ক্ষতিৰ সন্মুখীন নহয় বুলি মন্তব্য ভৱেশ কলিতা। যুধিষ্ঠিৰ গগৈ আৰু ভৱেন মোহনে যোৱাকালি পদত্যাগ কৰিছে, দল ক্ষতি বা দলৰ একো ক্ষতি নহয়। আৰু আমাৰ দলটো যোগদান কৰিছে দীঘলীয়া লিষ্ট, তাতকৈ বেছি দীঘলীয়া লিষ্ট আমাৰ লগত আছে। ইপিনে নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মাৰ বিষয়ত গুৰুত্বপূৰ্ণ মন্তব্য ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি। অশোক শৰ্মাৰ কথা কিছু পৃথক। নির্বাচনের দিনটাতেই অশোক শর্মায় দলের ক্ষতি করা মন্তব্য করেছে। এইগুলি জ্যেষ্ঠ বিজেপি নেতার বাহিরে কোনো প্রাক্তন বিধায়ক দল ত্যাগর তালিকাত নাই। কোনো বিধায়কে দল ত্যাগ নকরে, সকলো বিধায়ক দলত আছে, সরকারত কোনো বিসম্বাদ নাই, দলত কোনো বিসম্বাদ নাই। অশোক শর্মা ডাঙরিয়ার স্থিতি ঠিক করব, কোন পার্টিত থাকে কোন না থাকে। যদি সচাই বিজেপিক হলে বিজেপিত থাকিব, কারণ এইটা পার্সোনাল অপিনিয়ন। অশোক শর্মার সিদ্ধান্ত অশোক শর্মা ডাঙরিয়া নিজে লব। পলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।